নারায়ণগঞ্জের আড়াই হাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ দুজনকে আটক করেছে সিটিটিসি ইউনিট। অভিযান শেষে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়। ঢাকা যাত্রাবাড়ি থেকে গ্রেফতার আবদুল্লাহ আল মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে নয়াগাঁও ও বন্দর কেওয়াঢালা গ্রামে চালানো হয় এ অভিযান। এতে গ্রেফতার হয়েছেন মসজিদের মুয়াজ্জিন মামুন ও ইমাম নাঈম। আবদুল্লাহ মামুন ওরফে ডেভিড কিলার নামে এক জঙ্গিকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তার সাথে তখন যেই মোটরসাইকেলটি ওই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের বোমা বহনের কাজে এবং রাখার কাজে ব্যবহৃত হয়েছিল সেই মোটরসাইকেলটি সহ আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই আমাদের পিছনে একটা মসজিদ আছে, এই মসজিদে সে মুয়াজ্জিন এবং মসজিদের পাশে তার বাসা এবং সেই বাসায় আরও কয়েকটি তৈরিকৃত আইডি তার বাসায় আছে এবং তৈরির আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জামাদি আছে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সোয়াট টিম এবং বোম ডিসপোজাল টিম সহ আমরা এই ঘটনাস্থলে চলে আসি এবং আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী দেখতে পেয়েছে যে তিনটি শক্তিশালী আইডি ডিফিউজ করেছে আমাদের বোম ডিসপোজাল টিম এবং আপনারা দেখেছেন এর মধ্যে দুইটি বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে। এরকম শক্তিশালী বোমা সে তৈরি করছে এবং পরবর্তীতে কোনো হামলার উদ্দেশ্যে এরকম বোমা বানিয়ে রেখেছিল, আইডি তৈরি করেছিল এবং